সিরাজগঞ্জ এক আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয়। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন 188,325 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা ধানের শীষ প্রতীকে পেয়েছেন 468টি ভোট। নির্বাচনে 51.75% ভোট পড়েছে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত আসনটির মোট 171টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে চলে ভোট গ্রহণ। আসনটিতে প্রথমবারের মতো ভোট নেওয়া হয় ইভিএমে। আসনটিতে মোট ভোটার 3,45,603 জন। গত 13 জুন মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। তো সার্বিকভাবে আমি ভোটের পরিবেশ নিয়ে সকল কিছু নিয়ে সন্তুষ্ট। বিজয়ী হতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে। আবারও এই পবিত্র মাটি মানুষকে আমি নেতৃত্ব দিতে পারবো, কিন্তু কষ্টের অনুভূতি এই কারণে যে আসলে আমার পিতার আসনে একটা উপনির্বাচন করতে হবে, এটা আমি কোনো সময় আমার মেন টার্গেট হলো আমার এই অঞ্চলের মানুষের সাথে যে ভালোবাসার সম্পর্ক, এটা ধরে রাখা।